কি হয়েছে এবার তাড়াতাড়ি আসতে বললি যে? ইয়াশ এখন প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে গিয়েছে। পরিচালক জাহেদা আহসান ইয়াশকে অফার দিয়েছে, একটু পরে সিলেটের উদ্দেশ্যে রওনা দিবে 5 দিনের জন্য। এরপর মামা ইয়াশ পরলোক হয়ে যাবে। অভিনন্দন দোস্ত, কিন্তু একা যাবে? আরিফ যাবে আমার সঙ্গে। মাকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছি আমরা জামা কাপড় প্যাক করে নিতে। আরিফ বাসায় গিয়েছে, সেদিক থেকে বাস স্ট্যান্ডে অপেক্ষা করবে। আরিফ গেটের বাইরে এসে রিকশা খুঁজছে। আলিফা দৌড়ে এসে তাল সামলাতে না পেরে আরিফের সাথে ধাক্কা লাগে। সরি হাঁপাতে লাগলো আর বলল। আরিফ আলিফার কথা ভ্রুক্ষেপ না করে রিকশা ডাকলো। আপনার এখন আবার তাড়া আছে? তোমার ভিত্তিহীন কথা শোনার সময় এখন আমার নেই। আলিফা অবাক হয়ে তাকালো। ভিত্তিহীন? আমার ফিলিংস আপনার কাছে ভিত্তিহীন? ভাবতেই চোখে জল ভরে এলো। সে চায় না আরিফ তার চোখের জল দেখুক, তাই চোখ নামিয়ে নেয়। আরিফ তড়ে ঘড়ি রিকশায় উঠে পড়ে। রিকশা টানার পূর্বেই আলিফা আরিফের ওয়ালেট রিকশার পা রাখার স্থানে দেখে দেয়। আরিফ খেয়াল করল না, রিকশা চলল আপন গতিতে। আলিফা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, টুপ করে এক ফোঁটা অশ্রু জল মাটিতে পড়ল। আরিফ পকেট থেকে ফোন বের করার সময় ওয়ালেট পড়ে যায়। বিষয়টি আলিফা খেয়াল করে তড়ি ঘড়ি আরিফকে ওয়ালেট দিতে এসেছিল। এসব কথা শুনবে সে মোটেও আশা করেনি। লাইব্রেরি থেকে বেরিয়ে পুষ্পের নজর পড়ে পার্কিং এরিয়ায় আফরানের উপর। স্থির হয়ে দাঁড়িয়ে আফরানের দিকে তাকিয়ে আছে, হাত মোচড়াতে লাগলো। আমি কি কোথাও ভুল করছি? ভাইয়া যদি জানতে পারে আমি রেহানকে পছন্দ করি, তাহলে তার রিয়াকশন কেমন হবে? সে কি মেনে নিবে? ভাই হয়ে নিজের বোন এবং বন্ধুর মধ্যকার সম্পর্ক সে কীভাবে দেখবে? যতই হোক সে আমার বড় ভাই, তার সামনে রিহানের সাথে থাকা কালীন সময় কীভাবে চোখ মেলাবো? তার চোখে আমার জন্য সম্মানটা কেমন থাকবে? কীভাবে দেখবে আমায়? ভাববে তার বোন কত খারাপ, তার অগোচরে তারই বন্ধুর সঙ্গে। তার চেয়ে বরং আমি সব ভুলে যাই, কারণ আমার অনুভূতি একতরফা। জানি না রিহানের মনে আমার জন্য কিছু আছে কি না। হাঁটতে হাঁটতে নূর আমরিন অনেকটা এগিয়ে গেল। খেয়াল করল পুষ্প পাশে নেই, পিছন ফিরে দেখে পুষ্প দাঁড়িয়ে আছে। কি ভাবছিস? চল নূর, তুই? পুষ্প কিছু বলার পূর্বেই সীমা মেহের হাজির হলো। পুষ্প আর কিছু বলল না। আলিফা হেলে দুলে এলো, একেবারেই স্বাভাবিক। একটু আগে যা ঘটলো তা নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায়। সবাই এমন চুপচাপ কেন? কিছু হয়েছে? পুষ্প হাত চেপে ধরল। কি হবে, কিছুই হয়নি। ইশারায় আমরিন নূরকে না করল। সরি, জানি আমাদের মধ্যে কোনো সিক্রেট থাকে না, কিন্তু যা হবার নয় তা নিয়ে আগ বাড়ানোর কোনো মানেই হয় না। আরিফের বাসার সামনে রিকশা দাঁড়ালো। তড়ি ঘড়ি উপরে গিয়ে ব্যাগ এনে আবারও রিকশায় উঠে গেল। বাসস্ট্যান্ডে পৌঁছে ভাড়া দেওয়ার জন্য পকেটে হাত দিয়ে দেখে ওয়ালেট নেই। আশেপাশে তাকিয়ে রিকশার মধ্যে পড়ে থাকা পেল। কিন্তু এখানে এলো কী করে? কোনো ভাবান্তর না করে ভাড়া দিল। ইয়াশ টিকিট নিয়ে সেখানে অপেক্ষা করছে। দুজনেই বাসে উঠে পড়ল। রাতে রিহান ফোন হাতে নিয়ে দেখে পুষ্পর আইডি ডিঅ্যাক্টিভেট। বিষয়টা কেমন যেন খটকা লাগলো। নোর তেরিং বিরিং করে রিহানের সামনে ঘুরতে লাগলো, কিন্তু রিহান তার দিকে তাকাচ্ছেই না। নোর রিহানকে শুনিয়ে পুষ্পের নাম নিল। পুষ্প? অবশ্যই হ্যাঁ, কালকেই তুই পুষ্পকে প্রপোজ করবি। আমি নিশ্চিত পুষ্প তোমাকে মেনে নেবে, এত বছর ধরে তোমরা একে অপরকে চেনো, একে অপরের পছন্দ অপছন্দ ভালো মন্দ সব জানো। ছেলে হিসেবেও তুমি ভীষণ ভালো। আমি পুষ্পকে কিছু বলবো না, সব কিছু সারপ্রাইজ থাকবে। ওকে বাই। ফোন কেটে আর চোখে রিহানের দিকে তাকালো। রিহান ছটফট করছে, পুষ্প প্রপোজ? নূর, কার সাথে কথা বলছিলি? আমার এক বন্ধু, হোস্টেলে থাকাকালীন পরিচয় হয়েছিল। মুহিন পুষ্পকে পছন্দ করে এবং প্রপোজ করবে, তাই আমার সাহায্য চাইছে। কেন করবে প্রপোজ? মাত্রই তো বললাম সে পুষ্পকে পছন্দ করে। কিন্তু পুষ্প তো পছন্দ করে না। জানলি কি করে? পুষ্প আমার ফ্রেন্ড, মুহিনও ভালো ছেলে, আর আমি অবশ্যই চাইবো আমার ফ্রেন্ড একজন ভালো ছেলের সঙ্গে থাকুক। আর আমি জানি মুহিন যদি পুষ্পকে প্রপোজ করে তাহলে সে না বলবে না।
রেহান কিছু বলল না, কিন্তু কেন যেন তার সহ্য হচ্ছে না। মনে হচ্ছে ক্রমাগত তার বুকের ভিতর কেউ আঘাত করছে, যার যন্ত্রণা অসহনীয়। রিহান না বলে চলে গেল। ফোনের অপর পাশে পুষ্প দীর্ঘ নিঃশ্বাস ফেলল। নোট নিরাশ হয়ে ফোন কানে দিল। বলেছিলাম না রিহানকে কিছু না বলতে, আইডি ডিঅ্যাক্টিভ করেও তার মাঝে কোনো প্রতিক্রিয়া দেখতে পেলি না। আবার একই কথা বলিস না, শেষবারের মতো চেষ্টা করে দেখি। মনটা ভীষণ লোভী, একদিকে সে সব ভুলে নতুন সূচনা করতে চায়, অন্যদিকে পিছু টান আবারও একই জায়গায় নিয়ে যায়। পুষ্প সব ভুলতে চাইলেও মনের গহীনে সূক্ষ্ম এক কোণে রিহানকে চায়। আশার এক কিরণ মনে করা নাড়লেও ভয়ও করছে ভীষণ, যদিও রিহানের মনে তার জন্যে জায়গা আছে। এরপর কি হবে? আবারও একই চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। মনকে বোঝানো কষ্টসাধ্য, শুধু কালকের অপেক্ষা। এরপর কি হয় কে জানে। রিহান বিছানার এপাশ ওপাশ ফিরছে, ঘুম কোনোভাবেই আসছে না। বুকের ভিতর ধড়পড় করছে, হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ করে আছে। কিছু একটা যেন ছুটে যাচ্ছে, যথাসাধ্য চেষ্টা করছে ধরে রাখতে, কিন্তু হাতের মুঠি খুলে যাচ্ছে, হাত দুটো থরথর করে কাঁপছে। শুধু একটি কথাই বারবার আওড়াচ্ছে, প্লিজ যেও না। সকালে রিহানের চোখ দুটো লাল হয়ে আছে, সারা রাত ঘুমায়নি, এমন না যে রাত জেগে কাটায়নি, কাটিয়েছে। মাঝে মাঝে পুষ্পের সাথে কথা বলতে বলতে রাত বিরেতের খেয়ালই থাকতো, কিন্তু কি আজ অন্য রকম। নূর উকিঝুঁকি দিয়ে রিহানকে খুঁজছে। রিহানকে দেখা মাত্রই ফোন কানে দিল। হ্যাঁ না, আজ ভার্সিটি যাব না, আজ বিশেষ দিন বলে কথা, এক্ষুনি রওনা দিচ্ছি, তুমি রেডি হও, আমি আসছি। নূর আর চোখে রিহানের দিকে তাকিয়ে বেরিয়ে পড়ল। রিহান সাত পাঁচ না ভেবে নূরের পিছনে গেল। রিকশা নিয়ে নূর একটি ক্যাফেটেরিয়ার সামনে থামল। ওকি মেরে দেখল রিহান এলো কিনা। রিহানকে দেখা মাত্রই না দেখার ভান করে ভিতরে প্রবেশ করল। নূর চোখ টিপি দিতেই সবাই প্রস্তুত হলো। রিহান ভিতরে গিয়ে দেখে পুষ্প নীল জামা পরিধান করা দাঁড়িয়ে আছে। তার সামনে দাঁড়িয়ে আছে ছেলেটি। বিপরীত দিকে বাসায় চেহারা বোঝা যাচ্ছে না, দূর থেকে তাদের কথাও শোনা যাচ্ছে না, কিন্তু পুষ্প হাসছে। পুষ্পের এই হাসি রিহানের কাছে বিস্বাদ লাগছে। নূর দুনিয়া গানটি প্লে করল। আমরিন ভিডিও করছে, মেহের সীমা তাদের উপর ফুল ছিটাচ্ছে। আশেপাশে তেমন মানুষ নেই, খুব অল্প সংখ্যক মানুষ। সকাল সকাল তেমন মানুষ হওয়ার কথা নয়, তাই তাদের সুবিধাই হলো। নূর হঠাৎ লক্ষ্য করলো তার ঠিক সামনে কিছু দূরত্বে আফরান দাঁড়িয়ে আছে। নূর বেশ অবাক হলো, আফরান এখানে এলো কী করে? যদি এখানে আসে সব প্ল্যানিং জলে ভেসে যাবে। নূর সব ছেড়ে দ্রুত পায়ে হেঁটে আফরানের কাছে গেল। আপনি এখানে কি করছেন? তুমি এখানে কি করছো? আর এসব কি হচ্ছে? পুষ্প এখানে আর ওর সাথে ছেলেটাকে? আফরান সেদিকে যেতে নিলে নূর তার হাত আঁকড়ে ধরে। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকুন। What the hell is this? পুষ্প আমার বোন, আমার বোনের জীবনে কি চলে না চলে তা জানার সম্পূর্ণ অধিকার আমার আছে। এখনো কিছু হয়নি, তাহলে জানবেন কি করে? মানে? চুপচাপ দাঁড়িয়ে থাকুন। আফরান হাত ছাড়াতে চাইলে নূর তার হাতে জোরে চিমটি দেয়। আফরান চেল্লানোর পূর্বেই মুখ চেপে ধরে। চুপ করো, না হলে গলা চেপে ধরবো। আফরান চোখ বড় বড় করে তাকালো। কি মারাত্মক মেরে বাবা, মুখ চেপে ধরতে পারে, আঙ্গুলের উপর ভর দিয়ে আছে, আবার ধমক দেয় কিনা, আমার গলা চেপে ধরবে, ফুট কি কোথাকার। ছেলেটি হাঁটু গেড়ে বসল। রিহান অনেকক্ষণ নিজের রাগ দমন করেছিল, আর না পেরে তেড়ে গিয়ে ছেলেটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রিহান কি করছো? আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ, তোমাকে ছাড়া আমি অচল। একদিন তোমার সাথে কথা বলতে না পেরে পাগল হয়ে গিয়েছি, তাহলে বাকিটা জীবন তোমাকে ছাড়া কীভাবে থাকবো? জানি শুনতে আজব লাগছে, কিন্তু এটাই সত্যি, ভালোবাসি তোমায়। কখন, কীভাবে, কেন জানি না, জানি শুধু তোমাকে চাই, আজীবনের জন্য চাই। প্লিজ আমার হয়ে যাও, আজীবন আগলে রাখবো তোমায়, কোনো কষ্ট পেতে দিব না। জানি না এই মুহূর্তে আমার কি বলা উচিত, কিভাবে বোঝাবো কি চলছে ভিতরে, ভয় করছে ভীষণ, তোমাকে হারানোর ভয়। আই লাভ ইউ, আই লাভ ইউ।
অস্থির হয়ে এক নাগারে বলল। পুষ্প নিষ্ফলক তাকিয়ে আছে রিহানের চোখের দিকে। রিহানের ভিতরের ভয় সে স্পষ্ট তার চোখে দেখতে পাচ্ছে। এতটা সে রিহানের চোখে নূরের জন্য দেখেছিল। যখন নূর কাঁদছিল তখন রিহান ঠিক এভাবেই ছটফট করছিল। বোন হিসেবে সে নূরকে এত ভালোবাসে, আপনজনের কষ্টে মানুষ কতটা ছটফট করে সেদিন দেখেছিল পুষ্প। আজ সেই ছটফট দেখছে নিজেকে হারানোর ভয়ে। সত্যি রিহান তাকে এত ভালোবাসে? রিহান করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে পুষ্পর উত্তরের অপেক্ষায়। পুষ্প অশ্রুসিক্ত নয়নে বলল, আই অলসো লাভ ইউ, আমিও তোমায় ভীষণ ভালোবাসি। রিহান পুষ্প দুজনের মাঝেই হারানো প্রাপ্তি ফিরে পাওয়ার অনুভূতি হচ্ছে। কিভাবে তাদের অনুভূতির বহিঃপ্রকাশ করবে বুঝতে পারছে না। আফরান চুপচাপ দাঁড়িয়ে দূর থেকে সব দেখছে, নিজের চোখ কানের উপর বিশ্বাস করতে পারছে না। নূর আফরানকে টেনে অন্য পাশে নিয়ে গেল। এদিকে আলিফা মাটিতে পড়ে আছে, কোমরে হাত দিয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। জিন্স শার্ট শর্ট হেয়ার উইক পরে ছেলে সে যে পুষ্পকে প্রপোজ করছিল। আমার কোমর শেষ, ও ভাই রে ভাই, এত জোরে ধাক্কা দেওয়ার কি ছিল? আহ, বেদনা কাতর শব্দ করতে লাগলো। রিহান অবাক হয়ে তাকিয়ে আছে আলিফার দিকে। এসব আপনার ফুরাফাতি বোনের প্ল্যানিং ছিল। নূর, নূর কোথায়? আফরানের বিস্ময়ের সীমা চরম পর্যায়ে পৌঁছে গেল। তার মধ্যে যে অনেক প্রশ্ন ঘুরছে তা নূর বেশ ভালো করে বুঝতে পারছে। এসব কি হচ্ছে বলবে আমায়? আস্তে আস্তে মাই ফুট, বল কি হচ্ছে এসব? এসব কোন ধরনের ড্রামা চলছে পুষ্প, রিহান, আমি কিছুই বুঝতে পারছি না। সোজা সাপটা বলছি, চুপচাপ মনোযোগ দিয়ে শুনুন। পুষ্প রিহান একে অপরকে ভালোবাসে। পুষ্পর মনের খবর কালকেই জানতে পেলাম, কিন্তু সে আপনার কথা চিন্তা করে নিজের মন মেরে পিছিয়ে গেল। কিন্তু রিহানের মনে কি আছে তা জানার জন্য এসব প্ল্যান করি। এরপর জেলাসিতেই রিহান নিজের অনুভূতি প্রকাশ করে। এখন মূল কথা হলো তারা একে অপরকে ভালোবাসে, তাদের মাঝে ভিলেন হয়ে আছেন আপনি। একদিকে বন্ধু, একদিকে বোন, ভাই হয়ে বোনের প্রেম মেনে নেয়া তাও নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে কষ্টকর। কিন্তু আমার ভাই ছেলে হিসেবে খারাপ না, সেটা আপনিও জানেন আমিও জানি। এখন কথা আপনি কি চান? এক নিঃশ্বাসে বলে চোরে নিঃশ্বাস ফেলল। কি বলেছো তুমি, নিজে বুঝতে পেরেছো? সব আমার মাথার উপর দিয়ে গেল, হাবা গোবা হয়ে বলল। আমার কথা কি উড়ো জাহাজ যে আপনার মাথার উপর দিয়ে যাবে? সোজা কথা হলো রিহান পুষ্প একে অপরকে ভালোবাসে এবং তাদের ভয় আপনি। একদিকে আপনি পুষ্পর বড় ভাই, অন্যদিকে রিহানের বন্ধু। দুই দিকে আটকা পড়ে মাইনকা চিপায় ফাইসা গেলেন আপনি। এখন আপনার সিদ্ধান্ত কি? আফরান নূরের দিকে তাকিয়ে আছে। নূর ভ্রু নাচিয়ে জবাবের প্রত্যাশায় আছে, কিন্তু আফরান তাকে জবাব না দিয়ে সোজা চলে গেল পুষ্পের কাছে। নূর হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই আফরান অনেক পথ এগিয়ে গেল। নূর দৌড়ে গেল তাকে থামাতে। নূর থামানোর পূর্বেই আফরান পুষ্পের সামনে গিয়ে দাঁড়ালো, চোখ মুখে একরাশ রাগ। পুষ্প রিহান একে অপরের দিকে তাকিয়ে ঢোক গিলল। আফরানের রাগ সম্পর্কে দুজনেরই ধারণা আছে। রিহানের এখনো মনে কলেজে এক ছেলের সঙ্গে ঝামেলা হওয়ার রেগে তাকে মেরে রক্তাক্ত করেছিল। ছেলেটির মাঝে রিহান এখন নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। বন্ধু হিসেবে আফরান ভালো, ভীষণ ভালো, কিন্তু একবার রেগে গেলে কারো কথা শোনে না। কবে থেকে চলছে ভাই? আফরান এক নজর তাকাতেই পুষ্পের গলা শুকিয়ে গেল, মুখ দিয়ে কোনো শব্দই বেরুচ্ছে না। রিহান দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে। আমি কিছু জিজ্ঞেস করেছি, রিহান আমতা আমতা করে সব বলল। আফরান শান্ত হয়ে সব শুনল। রিহান, তুই আমার বেস্ট ফ্রেন্ড, ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমাদের দৃঢ় বন্ধুত্ব। তোর সম্পর্কে যতটুকু না তুই জানিস তার চেয়ে বেশি আমি জানি, এবং আমি এটাও জানি আমার বোনের জন্য তুই বেস্ট পার্টনার হবি। কিন্তু পুষ্পকে নিয়ে বাবার অনেক স্বপ্ন, যে স্বপ্ন আমাকে নিয়েছিল। বাবা চেয়েছিল আমি অ্যাডভোকেট হই, কিন্তু আমার স্বপ্ন, আমার প্যাশন অনলি মিউজিক, এবং বাবার আদরের মেয়ে পুষ্প, তাই সে অটল সিদ্ধান্ত নেয় অ্যাডভোকেট হবে। তোদের রিলেশন নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোদের ফিউচার। পুষ্প আফরানকে শক্ত করে জড়িয়ে ধরল।
আমি বাবার স্বপ্ন পূরণ অবশ্যই করব, তোমাদের কোনো নিরাশ হতে দিব না কখনো। রিহানের দিকে তাকিয়ে মুচকি হাসলো। নোর কোমরে দুই হাত দিয়ে নাক শীতকানি ভাব নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ তার দিকে কোনো ধ্যান দিচ্ছে না। ও বাহ, মানে জাস্ট ওয়াও, সব প্ল্যানিং করলাম আমি, সব পরিশ্রম করলাম আমি, সব টেনশন মাথায় নিয়ে ঘুরলাম আমি, আর সব ক্রেডিট নিয়ে গেল ওই উগান্ডার প্রেসিডেন্ট। এদিকে যে আমার কোমর ভাঙলো তার ক্রেডিটও দিল না। আয় বোন, আমরা একলগে কাঁদি। সরি আরিফা, তখন কি করব বুঝতে পারিনি, তাই হালকা করে ধাক্কা দিলাম। হালকা? আমি কোমর সোজা করতে পারছি না। তুই তো আমার চান, আমার মিষ্টি গুড়। দুহাত বাড়িয়ে নূর গুটি শুটি পায়ে দৌড়ে এসে আফরান আর পুষ্পের মাঝে দাঁড়ালো। হাতের কোনোই দিয়ে আফরানের পেটে খোঁচা মেরে দূরে ঠেলে দিল। আফরান পেটে হাত দিয়ে বিরক্তিকর ভঙ্গিতে নূরের দিকে তাকালো। নূর আফরানকে ভেঙচিয়ে পুষ্পকে টেনে রিহানের পাশে দাঁড় করালো। পুষ্প রিহান মিষ্টি হাসি দিল, এই বুঝি নূর তাদের জড়িয়ে ধরবে। কিন্তু নূর রাগি দৃষ্টিতে তাকিয়ে দুজনের চুল মুঠি ধরল। সাহস কি করে হয় তোদের দুইটার? আমার জন্য তোদের প্রেমের মিলন হলো আর তোরা আমাকেই ভুলে গেলি, হাউ অকৃতজ্ঞ। আফরানের ফোন আসায় তাদের কাছ থেকে বিদায় নিল। ক্যাফেটেরিয়ায় অপর পাশে একজন লোক অপেক্ষা করছে। দেরি করে আসার জন্য আফরান বিনম্রতার সহিত লোকটির কাছে ক্ষমা চাইল। লোকটিও বিনম্রভাবে আলাপ করল। চল না আমরা ফাসরিজি, এই লাভ পার্টস একান্তরে কিছু সময় কাটাক। হ্যাঁ জানি, ঢং করতে হবে না। তুমি যে তোমার লাভ বার্ডের সঙ্গে একান্তে সময় কাটাতে চাও সেটা বলো। তোর ভার্সিটি যা রিহান, পুষ্পর জন্য কিছু আয়োজন করেছি, আমি গিয়ে সব ঠিক করে এরপর আসছি। বাহ নূর, বাহ, নিজের ভাই এবং বেস্ট ফ্রেন্ডের জন্য ডেট প্ল্যান করছিস? আজ আমরা বেস্ট ফ্রেন্ড না বলে জুতা খুইলা মোজা দিয়া বাড়াইমো, ফকির নিদর। তোরা যে প্রেম করোস আমাকে জানিয়েছিস, হ্যাঁ? তলে তলে টেম্পু চালাও, আর আমরা বলেই হরতাল, একে থাপড়াইয়া দিমু। সীমা আমরিন একে অপরের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। মেহের হাসছে। তোরা যা, আমার কোমরের অবস্থা ভালো না, সোজা করতে পারছি না, বাসে গিয়ে একটু বিশ্রাম নিব। ঠিক আছে তোরা যা। বাকিরা চলে গেল। ভেতরে প্রবেশের সময় খেয়াল করল আফরান একা বসে আছে, একেবারে নিস্তব্ধ, মাথা নিচু করে স্থির হয়ে আছে। নূর ভ্রক্ষেপ হীন ভিতরে গেল, একজন ওয়েটারের সঙ্গে কথা বলে সব বুঝিয়ে দিল। বের হওয়ার সময় আবারও দেখল আফরান একই অবস্থায় বসে আছে। নূর চমকে উঠল যখন দেখল আফরানের চোখ থেকে এক ফোঁটা অশ্রু জল টুপ করে তার হাতের উপর পড়ল। নূর বিস্ময়ের ঘোরে ঘিরে আছে, আফরানের মতো শক্ত মানুষের চোখে জল, ব্যাপারটা হজম হচ্ছে না। নূর আফরানের পাশে এসে দাঁড়ালো। অনেকক্ষণ যাবত আফরানের খেয়াল নেই। নূর কাঁপা কাঁপা হাতে আফরানের কাঁধে স্পর্শ করল। কাঁধে কারো ছোঁয়া পেয়ে আফরান মাথা উঁচু করে দেখে নূর। হুট করে নূরকে বাহু ডোরে আবদ্ধ করে নেয়। দুজনে নিশ্চুপ দাঁড়িয়ে আছে। আফরানের হৃদস্পন্দন মধুর ধ্বনি নূরকে মাতোয়ারা করে তুলছে। দুজনেই স্থির। আফরান নূরকে এমন বদ্ধ করে আছে যে নূরের শ্বাস রুদ্ধ হচ্ছে। সব কিছু স্বপ্নের মতো লাগছে, আনন্দ লাগছে, আবার ভয়ও লাগছে। চোখ খুলে স্বপ্নের ন্যায় হারিয়ে যাবে না তো, কি করবো বলো, আমি বুঝতে পারছি না। কি হয়েছে বলুন। নূরের কথাই আফরানের ধ্যান ভাঙলো, তবুও ছাড়ছে না। নূরের দম আটকে আসছে, আলতোভাবে আফরানকে সরিয়ে নিঃশ্বাস নিতে লাগলো। আফরান বেশ লজ্জিত হলো, আবেগের বশে কি করে ফেললো। আশেপাশে তাকিয়ে দেখে উপস্থিত লোকজনের নজর তাদের উপর। কি হয়েছে? আফরান প্রফুল্ল চিত্তে হাসি দিল, খুশিতে আত্মহারা হলে যেমন হয়। নূর বিস্ময়কর দৃষ্টিতে তাকালো, একটু আগে কাঁদছিল, এখন আবার পাগলের মতো হাসছে। ব্যাপার কি, মাথার স্ক্রু ঢিলা হয়ে গেল নাকি, নাকি ভূত প্রেত ভর করলো? নূর যথেষ্ট দূরত্ব বজায় রাখার চেষ্টা করল। জানো আমি এখানে কেন এসেছিলাম? আমি কিভাবে জানবো, আমাকে বলে এসেছেন নাকি? তেরা জবাব দিল। অন্য সময় হলে আফরান রেগে যেত, কিন্তু আফরান হেসে উত্তর দিল, সঙ্গীত পরিচালক জামান সাহেবের সঙ্গে সাক্ষাৎ করতে,
সিনেমার গানের জন্য কণ্ঠশিল্পী হিসেবে আমাকে বেছে নিয়েছে। ভাবতে পারো, আমার সত্যি বিশ্বাস হচ্ছে না, এটা স্বপ্ন নয় তো? একটা চিমটি দাও না প্লিজ। এত বড় খুশির সংবাদ সামান্য চিমটি দিয়ে কি হবে? আমি বরং আপনাকে কামড় দিই। বলতে না বলতে কামড় বসিয়ে দিল, হাত ঝাড়ছে। আজ মুড ভালো আছে দেখে কিছু বললাম না, কিন্তু এটা স্বপ্ন নয়, সত্য। আপনি পরিশ্রম করেছেন বিধায় ফল পেয়েছেন। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। ধন্যবাদ। হাত মেলালো, নূর বিদায় জানিয়ে বেরিয়ে পড়ল, আফরান চুক্তিপত্র নিয়ে বেরিয়ে পড়ল। গাড়িতে উঠে দেখে নূর বোধ হয় গাড়ির অপেক্ষা করছে। কোথাও যাবে? ভার্সিটি যাব, বাস রিকশা কোনো গাড়ি পাচ্ছি না। আমি ওভার্সিটি যাচ্ছি, তুমি চাইলে ড্রপ করতে পারি। নূর অনেকক্ষণ ভেবে মনে সংকোচ নিয়ে সম্মতি জানালো। দুজনে পাশাপাশি বসল। আফরান বারবার আর চোখে নূরের দিকে তাকাচ্ছে, তখনকার ঘটনার জন্য লজ্জিত। আফরান অপরিচিত লোকের সামনে নূরকে এভাবে চড়িয়ে ধরা লজ্জাজনক ব্যাপার, সবার সামনে তাকে লজ্জিত হতে হলো। তবুও সে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য টুস শব্দ করল না। এখন যদি আবার এখন সেই বিষয়ে তাকে কিছু বলি তাহলে বিদঘুটে পরিস্থিতি তৈরি হবে। দুজনে চুক্তি ধারণ করে সম্পূর্ণ পথ কাটিয়ে দিল। ভার্সিটির কিছু দূরত্বে নূর নেমে গেল, কারণ সে চায় না কেউ উল্টোপাল্টা চিন্তা করুক। দুজনে চোখাচোখি করছে। নূর কি? একই সময়ে বলাই দুজনে হাসল। জান। জান? কার জান? আপনাকে যেতে বলছি। ও, তুমি আগে যাও। না, আপনি আগে যান। তুমি যাও। এখন আমরা তুমি আগে যাও, আপনি আগে যান, এভাবে ফর্মালিটি করতে থাকবো। আবার খিটখিট শুরু। তোমাকে যেতে বলেছি কারণ এটা পার্কিং এরিয়া, তুমি গেলে এদিকে পার্ক করব। নিজের বোকামিতে নূর জিভে কামড় খেল, জোরপূর্বক হেসে ভো দৌড় দিল। আফরান ফিক করে হেসে দিল। হাই মিস খিটখিট। এক মাস পর আফরানের গানের রেকর্ডিং সম্পন্ন হলো। সবাই তাকে শুভেচ্ছা জানালো, আগামী দিনের জন্য শুভকামনা জানালো। তিন দিন পর গান মুক্তি পাবে, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। গত এক মাস ধরে আলিফা আরিফকে সম্পূর্ণরূপে উপেক্ষা করেছে। সবার সামনে স্বাভাবিক হাসি খুশি থাকে, আড়ালে একা কীর্তি লুকিয়ে কাঁদে। এই বিদ্রোহী মন বারবার তাকেই চায়, যে বারবার এই মনে আঘাত করে। পূর্বে আরিফের অবহেলা সে এমনিতেই মেনে নিয়েছিল, কিন্তু সেদিন আরিফের কথাগুলো তার মনে ভীষণ আঘাত দিয়েছিল। মাঝে মাঝে এমন হয়, মানুষ হাজারো কটু কথা শোনালে গায়ে লাগে না, কিন্তু আপনজন যদি উচ্চস্বরে কোনো কথা বলে তার হৃদয়ে আঘাত করে। আরিফার ক্ষেত্রেও তাই। আরিফের প্রতি তার অনুভূতি ভিত্তিহীন নয়। এক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সব গ্লানি নিজের মাঝে আবদ্ধ করে নেয়। আরিফার অবহেলা সবাই খেয়াল করল, কিন্তু তার যথাযুক্ত কারণ কেউ খুঁজে পেল না, তাই এই প্রসঙ্গে কেউ কিছু বলল। আরিফও ব্যাপারটা খেয়াল করল, কিন্তু সেও কিছু বলল না। তিন দিন পর আজ আফরানের গান মুক্তি পেল, আচমকা বিষণ্ণতার আধার ছেয়ে গেল। আফরান গানটা সুন্দর করে গেয়েছে ঠিকই, কিন্তু পরিচালক গানটার সাথে মানানসই থিম মেলাতে পারেননি। উপস্থাপনাটা কোনো ব্যক্তির মন ছুঁতে পারেনি। গানের সাথে যুক্ত থাকে সেই গানের সাথে কোন ধরনের থিম মিলবে সে হিসেবে উপস্থাপনা করা হয়, যেটা এখানে ফুটে ওঠেনি। ফলস্বরূপ আফরানের গান কারো মন ছুঁতে পারেনি, এই জন্যেই আফরান গানটা ফ্লপ হয়। নিজের কক্ষ অন্ধকার করে বসে আছে আফরান। সঙ্গীত আফরানের কাছে তার সব। বাবার অবাধ্য হয়ে ওকালতি ছেড়ে সঙ্গীত বেছে নিয়েছিল, যার কারণে আজ পর্যন্ত তার বাবা তার উপর ক্রুদ্ধ। অবশেষে তার স্বপ্ন পূরণ হতে চলেছিল, বাবাকে আশার এক কিরণ দিতে চেয়েছিল, কিন্তু সব শেষ হয়ে গেল। বাবাকে আশার কিরণ দিতে পারেনি, কিন্তু নিজে বিষণ্ণতার আধারে হারিয়ে গেল। মেনেই নিল সঙ্গীত বেছে নেওয়ার সিদ্ধান্ত তার ভুল ছিল। এক পলক গিটারের দিকে তাকালো, চোখ দুটো লাল হয়ে আছে।